হে হ্যালো গাইস, আমি শান্তনু এবং সবাইকে স্বাগত জানাই আমার এই নন স্ক্রিপ্টেড এবং নন এডিটেড চ্যানেলে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে যে হুট করে যদি আমাদের জিএফ কিংবা বিএফ কথা বলা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের কি করণীয়। তো এই লাভ রিলেশনে যত ধরনের প্রবলেম আছে তার মধ্যে মোস্ট কমন প্রবলেম যেটা, সেটা হচ্ছে হুট করে কথা বলা বন্ধ করে দেওয়া, ইগনোর করা। এটা সবার ক্ষেত্রে হয়ে যাচ্ছে। আজকের দিনে ব্রেকআপের সংখ্যা খুব বেশি, আর ব্রেকআপ করার আগে ঠিক এই মুহূর্তে এই ধরনের কথাবার্তা গুলো হয়ে থাকে, কথা বলা বন্ধ করে দেওয়া। আবার রাগ কিংবা অভিমানের জন্য কিন্তু এই কথা বলা বন্ধ করে দেওয়া, অভিমান করা, ইগনোর করা, এই জিনিসগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো এই ব্রেকআপের সংখ্যা খুব বেশি, কারণ কি? কারণ আমাদের কাছে অপশন প্রচুর বেশি, সেকেন্ড পপুলেশন কান্ট্রি ইন্ডিয়া, প্রচুর অপশন, প্রচুর মানুষ। ঠিক আছে, তাই হুট করে একজনকে পছন্দ হয়ে যায়, এর থেকে বেটার কাউকে পেয়ে যায়, সেই জন্য কি হয় আমরা কথা বলাটা বন্ধ করে দিই, ডাইরেক্ট বলতে তো পারি না যে ব্রেকআপ করতে চাই, তাই কথা বলা বন্ধ করে কোনো রকম কাটাতে চাই। ঠিক আছে, তো এবার আমাদের তো কিছু করণীয় থাকে, যারা আমরা ভালোবাসি তাদের তো কিছু করণীয় থাকে, তাদের তো কনফার্ম হয়ে যেতে হবে যে হ্যাঁ সে ব্রেকআপ করতে চায়। কিন্তু তার আগে আমাদেরকে কি করতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে এই যে কথা বলা বন্ধ করে দিয়েছে এটাকে পজিটিভলি নিতে হবে এবং ভাবতে হবে যে এখানে কোনো ভুল হয়েছে। ভুল 3 রকমের হতে পারে, হয় আমার ভুল নয়, তোমার ভুল নয়, সিচুয়েশনের ভুল, সিচুয়েশন প্রবলেম। মানে কি? মানে হয় তুমি কোনো ভুল করেছো তাই ওর রাগ হয়েছে, কিংবা সে কোনো ভুল করেছে তুমি রাগ ভাঙাওনি বা কিছু একটা, তার সেই জন্য সে রাগ করে আছে। অনেকজন থাকে এমন যে সে নিজেই ভুল করে, আবার সে চায় যে আমার সামনে মানুষটাই আমাকে রাগ ভাঙান। কিংবা কোনো একটা সিচুয়েশনে প্রবলেম হয়েছে যেখানে কোনো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয়েছে, যে সে এবং সেটাকে ভুল ভেবেছে এবং রাগ করে বসে আছে। তোমাকে এটা ভাবতে হবে যে এখানে কি ভুল হয়েছে, এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে, ভুলটাকে ধরার চেষ্টা করতে হবে, ভুলটাকে সংশোধন করে নিতে হবে, এবং যদি কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে সেটাকে বুঝিয়ে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, এবং ভুলটা যদি সংশোধন হয়ে যায় দেখবে সে কথা বলা শুরু করেছে, যদি এই প্রবলেমটাই হয়ে থাকে। আদারওয়াইজ যদি সে ব্রেকআপ করতে চাইছে কিংবা এরকম কোনো একটা সিচুয়েশন, তাহলে তার সাথে ডাইরেক্টলি বসে কথা বলো, সিম্পল ভাবে একদম ক্যাজুয়ালি ডাইরেক্টলি মুখে মুখে সামনাসামনি বসে কথা বলো এবং জিজ্ঞেস করো যে সে কি ব্রেকআপ করতে চায়, সে কি বেটার কাউকে পেয়েছে কিনা, খুব ক্যাজুয়ালি জিজ্ঞেস করো। ঠিক আছে, সে যদি নিজের মুখে বলে দেয় কিংবা তুমি বুঝতে পারো যে হ্যাঁ সত্যি সে তোমার থেকে বেটার কাউকে পেয়েছে এবং সে তোমার সঙ্গে রিলেশনে থাকতে চায় না, তাহলে ইয়ার কিছু করার নেই। তাকে তুমি বলতে পারো এটুকুই যে তার মধ্যে কি কমতি ছিল, তোমার মধ্যে কি কমতি ছিল সেটা তুমি জানতে পারো, তোমার সেই কমতিগুলোকে তুমি ফুলফিল করতে পারবে কিনা সেটা তুমি জানতে পারো, সে কি চায় সেটা তুমি জেনে সেগুলো তুমি ফুলফিল করতে পারবে কিনা সেটা তুমি তাকে বলতে পারো। যদি তোমার মনে হয় যে তুমি সেগুলোকে ফুলফিল করতে পারবে কিংবা একটা টাইম পিরিয়ডের পর তুমি ফুলফিল করতে পারবে, সেগুলো তুমি বলতে পারো তাকে। সে যদি ঠিক আছে হ্যাঁ থাকবো, সে যদি কথাটা বলে তো ঠিক আছে, আদারওয়াইজ যদি সে ব্রেকআপ চায় ওখান থেকে বেরিয়ে আসাটাই বেটার। কারণ সেলফ রেসপেক্ট বলেও একটা কথা থাকে, এটা ইগো নয়, অনেকদিন মানুষ ভাবে যে এটা ইগো, বাট এটা ইগো নয়, এটা সেলফ রেসপেক্ট। এই ভালোবাসা দুনিয়া ছাড়াও একটা নিজস্ব জগৎ আছে যেখানে তোমাকে মুভ অন করতে হবে, এগিয়ে যেতে হবে তোমার লাইফটাকে নিয়ে। তাই যদি সে ব্রেকআপ চায়, যদি সে কথা বলা একেবারে বন্ধ করে দিয়েছে, অনেকদিন হয়ে গেছে সে চাইছে না কথা বলতে, তাহলে সেটাকে আর না ঘাটিয়ে যদি বহুদিনের ব্যাপার হয়ে যায়, হয়তো 1-1.5 বছর 2 বছর হয়ে গেল, তাহলে সে অবশ্যই তোমাকে ছেড়ে দিতে চাইছে, তাহলে সেখান থেকে মুভ অন করো, বেরিয়ে আসো এবং নিজের লাইফে এগিয়ে যাও। কারণ সেলফ রেসপেক্ট বলে কথা থাকে, তো কারো কাছে এতটাই মাথা নত করো না যে তোমার ভ্যালুটা সে একেবারে পায়ে নিচে দেবে দেখে। ঠিক আছে, তো যদি কোনো কারণে এরকম হয় যে জিএফ বিএফ কথা বলা বন্ধ করে দিয়েছে, তাহলে প্রথমে ভুল কিছু হয়েছে না কিনা সেটাকে সংশোধন করে নেওয়া উচিত। দ্বিতীয়ত যদি সে তারপরেও দেখো যে না সেটা এমনি কথা বলছে না, তাহলে অবভিয়াসলি সে হয়তো বেটার কাউকে পেয়ে যাচ্ছে, তো সেটাকে নিয়ে কনফার্ম হয়ে যাও। এবং দ্বিতীয়ত সে যদি ব্রেকআপ চায়, ব্রেকআপ করে নেওয়াটাই বেটার, কারণ সে হয়তো যেগুলো চায় সেগুলো তুমি ফুলফিল করতে পারছো না। ঠিক আছে, বা তোমার কাছে যেগুলো আছে সেগুলো হয়তো নিয়ে কেউ খুশি থাকবে, সেই মানুষটাকে তোমার খুঁজে নেওয়া খুব দরকার, তাই ওখান থেকে বেরিয়ে এসে নিজের লাইফটাকে করে তোলা উচিত। তো ভিডিওটা এটুকুই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলে অনেক ধরনের লাভ রিলেশন প্রবলেমের ভিডিও আছে, তার সাথে সাথে কিছু ক্রিটিসাইজ টপিক নিয়ে আমি আলোচনা করি। আর আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু র ফুটেজ আপলোড হয়, যেভাবে আমি আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলি, যেভাবে আমি আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলি, ঠিক তেমনভাবেই ভিডিওগুলো তোমাদের মতো বানাই, তোমাদের সাথে ঠিক ওইভাবেই কথা বলি, তাই চ্যানেলটা একটু ভিডিওগুলো একটু অন্য ধরনের হয়তো লাগতে পারে। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বেলটাকে প্রেস করে নিও, আর অবশ্যই এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে অবশ্যই জানিও। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।